17 সেপ্টেম্বর মহালয়া, এই দিন সংঘটিত হবে একটি মহাযোগ। আর এই বিশেষ মহাযোগে আপনারা আপনাদের বাড়িতে প্রতিষ্ঠা করুন একটি মঙ্গল ঘট। কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়ির সকল সদস্যর মঙ্গল কামনার্থে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করবেন, তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করতে হয়, এর জন্য কোন কোন উপকরণ বা দ্রব্য প্রয়োজন, কিভাবে আপনারা এটি খুব সহজে প্রতিষ্ঠা করতে পারবেন, এবং মঙ্গল ঘট আসলে কি, কেন প্রতিষ্ঠা করা হয় এই মঙ্গল ঘট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি উক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়, আর দেবী হলেন শক্তির রূপ, আর আমরা দেবী হিসাবে শক্তিরই আরাধনা করে থাকি। আমরা আরাধনা করি নিরাকার ঈশ্বরের। এই নিরাকার ঈশ্বরের স্বরূপকে আহ্বান করার জন্যই আপনার বাড়িতে প্রতিষ্ঠা করুন মঙ্গল ঘট। মঙ্গল ঘট প্রতিষ্ঠা করলে আপনার বাড়িতে সেটি অবস্থান করবে শক্তি, সমৃদ্ধি ও মঙ্গলের প্রতীক হিসেবে। তাই অবশ্যই আপনারা মহালয়ার দিন, মহালয়ার এই বিশেষ তিথিতে বাড়িতে একটি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করুন। এবং সমস্ত দুর্গাপূজা সম্পূর্ণ হওয়ার পরেই আপনারা এই মঙ্গল ঘটটি বিসর্জন দেবেন। তার আগে অবশ্যই কিন্তু এই মঙ্গল ঘটটির যথাযথ পূজা অর্চনা করুন। চলুন বন্ধুরা জেনে নিই কি কি উপকরণ লাগবে এই মঙ্গল ঘট স্থাপন করার ক্ষেত্রে। আপনারা অনেকেই দেখেছেন যে অনেক জায়গাতেই কোনো রকম প্রতিমা ছাড়াই শুধু রকম ঘটেই পুজো করা হয়ে থাকে। মনে করা হয় নিরাকার ঈশ্বরের রূপ হলো এই মঙ্গল ঘট, তাই পুজোর ক্ষেত্রে যদি ঘট স্থাপন করা না হয়ে থাকে তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণই থেকে যায়। তাই প্রত্যেক পুজোর ক্ষেত্রেই স্থাপন করা হয়ে থাকে এই মঙ্গল ঘট। আপনারা আপনাদের বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই মহালয়ার আগের দিন অর্থাৎ বুধবার 16 সেপ্টেম্বর কিছু উপকরণ সংগ্রহ করে রাখুন। এই দিন আপনারা ঘট প্রতিষ্ঠা করার জন্য সংগ্রহ করুন গঙ্গা মাটি। যদি গঙ্গা মাটি সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে কোনো পবিত্র পুষ্করিণী বা পুকুর থেকে আপনারা মাটি সংগ্রহ করতে পারেন। এছাড়াও অন্যান্য নদীর মাটিও আপনারা ব্যবহার করতে পারেন। যদি একান্তই মাটি সংগ্রহ সমস্যার হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চে থাকা মাটিও ব্যবহার করতে পারেন। এবারে সংগ্রহ করুন খুবই সামান্য পরিমাণের ধান। ধান হলো মা লক্ষ্মীর প্রতীক এবং ঘট প্রতিষ্ঠার ক্ষেত্রে মা লক্ষ্মীকে সঙ্গে রাখাই ভালো। তাই অবশ্যই সংগ্রহ করে রাখুন কিছুটা পরিমাণে ধান। এবারে মূল উপকরণ অর্থাৎ একটি ঘট সংগ্রহ করুন। আপনারা মাটির ঘট সংগ্রহ করতে পারেন, যদি সম্ভব হয় তাহলে তামা বা পিতলের ঘট ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই ভুল করেও লোহার ঘট ব্যবহার করবেন না। এবারে সংগ্রহ করে রাখুন গঙ্গা জল। গঙ্গা জল যদি সংগ্রহ করতে সমস্যা হয়ে থাকে তাহলে কোনো পবিত্র পুষ্করিণীর জল বা পবিত্র যে কোনো জল আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে সংগ্রহ করে রাখুন পল্লব। আপনারা আম্রপল্লব সংগ্রহ করতে পারেন, তবে এই বিষয়টি খেয়াল রাখবেন যে আম্রপল্লবে যেন 5টি পাতা থাকে। যদি আম্রপল্লব সংগ্রহ করা সম্ভব না হয়ে থাকে তাহলে সংগ্রহ করুন
অসত্য, বট, পাকুর, যজ্ঞডুম্বুর প্রভৃতি যে কোনো একটি গাছের পল্লব। এখানে আপনারা 5 থেকে 7টি পাতাযুক্ত পল্লব সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে রাখুন একটি গোটা শীষযুক্ত ডাব। যদি ডাব সংগ্রহ করাও সমস্যার হয়ে থাকে তাহলে ডাবের পরিবর্তে ব্যবহার করতে পারেন কাঁঠালি কলা, ব্যবহার করতে পারেন বেল এবং সংগ্রহ করে রাখুন 3টি হরিতকি, 3টি সুপারি এবং 3টি গাঁটযুক্ত হলুদ। অবশ্যই সংগ্রহ করে রাখুন সিঁদুর এবং 1টি নতুন গামছা, 4টি তীর কাঠি এবং 1টি লাল সুতোর ধাগা এবং লাল, হলুদ বা সাদা যে কোনো রঙের ফুলের মালা। এবারে জেনে নিন এই দিন আপনাদের করণীয় কার্যটি কি কি, অর্থাৎ কিভাবে আপনারা এই মঙ্গল ঘট খুব সহজেই আপনাদের বাড়িতে প্রতিষ্ঠা করবেন। মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং স্নান কার্যটি সম্পন্ন করে নিন। এরপরে আপনাদের ইষ্ট দেবতা, অর্থাৎ আপনি দৈনন্দিন যে দেবতার পুজো করে থাকেন সেই দেবতার পুজোটি সম্পন্ন করে নিন। এরপরে শুরু করুন ঘট প্রতিষ্ঠার কাজ। প্রথমেই আপনারা সংগ্রহ করা মাটিতে কিছুটা পরিমাণে গঙ্গা জল বা জল মিশিয়ে মাটিটিকে একটি কাদার ঢেলায় পরিণত করুন এবং তার উপরে প্রতিষ্ঠা করুন মাটির ঘট বা পিতলের ঘট যেটি আপনারা সংগ্রহ করেছেন। তবে মনে রাখবেন ঘটের ওপরে কিন্তু আপনারা অবশ্যই তেল, হলুদ এবং সিঁদুর মিশ্রিত করে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। এরপরে ঘটের উপরে আপনারা একটি আম্রপল্লব বা পল্লব দিন। তার উপরে 5টি পাতায় অবশ্যই 5টি সিঁদুরের ফোঁটা বা সিঁদুরের টিপ দিয়ে দেবেন। এরপরে ঘটের মধ্যে আপনারা জল, সুপারি, হরিতকি এবং হলুদ এইগুলি প্রবেশ করান এবং তার মধ্যে কিছুটা পরিমাণে গঙ্গা জল দিয়ে দিন। এরপরে আপনারা ঘটের উপর কাঁঠালি কলা অথবা যে গোটা শীষ ডাবটি রেখেছেন সেটি রাখুন। তবে অবশ্যই সেই ডাবের উপরে বা যে ফলটি সংগ্রহ করেছেন তার উপরে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করে দেবেন। বন্ধুরা, এরপরে কিছুটা ধান নিয়ে আপনারা এর উপরে ছড়িয়ে দিন এবং নতুন কেনা গামছাটি আপনারা সংগৃহীত ফলটির উপরে ঢাকা দিয়ে রাখুন। এরপরে একটি ফুলের মালা নিয়ে আপনারা সেই প্রতিষ্ঠিত ঘটের উপরে পরিয়ে দিন এবং 4টি মাটির ঢেলা তৈরি করে ঘরটির চারিপাশে রেখে তাতে একটি একটি করে তীর কাঠি লাগিয়ে দিন এবং লাল ধাগা দিয়ে সেই 4টি তীর কাঠিকে সংযুক্ত করে দিন। বন্ধুরা, তীর কাঠি এবং ধাগার বিষয়টি সম্পূর্ণ আপনাদের ঐচ্ছিক বিষয়, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এটি করতে পারেন। এরপরে আপনারা ধান দুব্য ছড়িয়ে দিন ঘরটির উপরে এবং এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। মন্ত্রটি হল ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্তরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এর অর্থ হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা স্মরণযোগ্য গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার। আপনারা এই মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার পরে মঙ্গল ঘটে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ঘরে এই মঙ্গল ঘট প্রতিষ্ঠা করছেন ঘরটি সেই ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রাখার চেষ্টা করবেন
এবং দুর্গা পুজো হয়ে যাওয়ার পরে এবং ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে আপনারা ঘরটি বিসর্জন করতে পারেন। তার আগে আপনারা প্রত্যেক দিন ঘরটিতে ধূপ দীপ দিয়ে পুজো করুন এবং বৃহস্পতিবার করে ঘটের জল এবং অন্যান্য সামগ্রী পরিবর্তন করে দিন। এই কাজটি করলে আপনাদের গৃহ পজিটিভ এনার্জিতে ভরে উঠবে এবং আপনি মা দুর্গার কৃপা পেতে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন। ধন্যবাদ, নমস্কার।